হ্যাঁ হোয়াটসঅ্যাসঅ্যাপ গেজকে আমার সব সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেন যে আজকের পর আমরা কোনো মুভি নয় আমরা একটা সিরিজ এক্সপ্লেন করতে চলেছি এবং এই সিরিজটার অলরেডি তিনটা এপিসোড কিন্তু আমরা এক্সপ্লেন করেছি আর সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্ট দিয়ে দিচ্ছি পিন কমেন্টটা হয়তো পাবে না ডিসক্রিপশন চেক করবে আর ওই প্রথম ভিডিও না দেখলে কিন্তু তুমি এই ভিডিওর ঘোরা ডিমো বুঝবে না তো এর জন্য যারা প্রথম ভিডিওটা দেখনি তারা করো কি ডিসক্রিপশন থেকে প্রথম ভিডিওটা দেখে আসো তারপর এই ভিডিওটা দেখো আর যারা অলরেডি আগের ভিডিও দেখেছো তারা চলো আমরা মূল কাহিনীতে যাবো বাট তার আগে আমি পুরো কিছু কথা তোমাদের আমাদেরকে মনে করিয়ে এই সিরিজটার কাহিনী হচ্ছে একজন স্ত্রীর স্বামী মারা যায় প্রথমে মনে হয় তার স্বামী হয়তো রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কিন্তু এরপরে যত সময় যেতে থাকে বোঝা যায় যে তার স্বামীর মারার পেছনে অনেক লোকের হাত ছিল আর তারপর সেই স্ত্রী শপথ নেয় আমি আইনের সাহায্য না নিয়ে নিজের হাতে সবাইকে শাস্তি দেবো আর লাস্ট এপিসোডে আমরা কিন্তু এটাও দেখেছিলাম যে সেই স্ত্রীর একটা হেল্পার ছিল যার নাম হচ্ছে ইউসুফ আই মিন ফিলিস্তিনের নাগরিক সে কিন্তু তার সাথে বেমানি করার চেষ্টা করে তো আজকের পরে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি ইউসুফ কি বেমানি করে এবং ওই ওয়াইফ কিভাবে বেঁচে যায় সেটা আমরা দেখবো তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে তুমি যাও ডিসক্রিপশনে ডিসক্রিপশন থেকে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাও কিংবা তুমি যদি চাও বিজ্ঞাপনটা দেখতেও পারো কোনো সমস্যা নেই আজকে আমরা যে অ্যাপটা সম্পর্কে জানবো সেটা নাম হচ্ছে মোস্ট এবং এটা এই দেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ আর এখানে রেজিস্ট্রেশন করলেই পাবে একশো পঞ্চাশ টাকা ফ্রি বোনাস আর প্রতি রেফারে পাবে বারোশো টাকা আনলিমিটেড আর সিপিএল উপলক্ষে মোস্ট দিচ্ছে বিশ মিলিয়ন টাকার গুপ্তধন বোনাস যা হাতছাড়া করার নয় আর মোস্ট দিচ্ছে দৈনিক তিরিশ পার্সেন্ট স্পোর্টস রিলোড বোনাস এবং প্রতি ডিপোজিটে দুই দশমিক পঁচিশ 10% বোনাস আনলিমিটেড আর পিজি স্লটে পাবে দৈনিক 10% ক্যাশব্যাক বোনাস আর এছাড়াও এভিয়েটর গেমে পাবে সাপ্তাহিক 50000 টাকা পর্যন্ত 10% ক্যাশব্যাক বোনাস আর জন্মদিনে পাবে 2000 টাকা জন্মদিন বোনাস আর ফেসবুক রিভিউ করে বিনামূল্যে 200 টাকার বোনাস লুফে নাও আর সকল বোনাস পেতে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে মোস্ট প্লে অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের যাত্রা শুরু করো তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন সেটা সম্পর্কে ভালোমতো জেনে বুঝে তারপর সেখানে যাবে তো বিজ্ঞাপন শেষে আমরা আবার মূল ভিডিওতে ফেরত আসলাম তো চার নম্বর এপিসোডে আমরা দেখি এনা বাচ্চাদেরকে যখন স্কুলে ছাড়তে যায় তখন সে দেখে যে ওখানে গ্রে কালারের গাড়িটি এখনো ওর পিছু করছে তো এনা তখন ভয় পেয়ে যায় বাট একটু পরে বোঝা যায় এটা সেই গাড়িটা নয় অন্য কোনো একজনের গাড়ি আর অন্যদিকে আমরা সেই মহিলা হোটেল মালিককে দেখতে পাই যে পুলিশ স্টেশনে যায় এবং তার ছেলে ব্যাপারে জিজ্ঞাসা করে আর আমরা তো জানি ওর ছেলেকে আমাদের এনা জিন্দা ভোগামা করে দিয়েছে তো যাই তখন পুলিশ কমিশনার বলে আপনার ছেলের গাড়ি তো চার্জের সামনে পাওয়া গিয়েছে তো এখানে পাত্রের মৃত্যুর সাথে আপনার ছেলের কোনো কানেকশন নেই তো তখন তো ওই মহিলা হোটেলের মালিক একদম রেগে যাবে বলে একদমই না আর তখন কমিশনার বলে যেভাবে পাদ্রির কেসের ইনভেস্টিগেশন বা তদন্ত চলছে আমার তো ভয় করছে আপনাদের সাথে এবার আমি ফেসে না যাই আর তখন এদিকে আমরা দেখি ইউসুফ সিসিটিভি ক্যামেরা নিয়ে আসে আর এনা তখন জিজ্ঞাসা করে এটা কিসের জন্য ইউসুফ তখন বলে যাতে নেক্সট টাইম কোন চোর আসলে আমি তার ব্যাপারে জানতে পারি তো এনা তখন বলে না তুমি এটা আমার উপর নজর রাখার জন্য নিয়ে এসেছো তাই না ইউসুফ তখন বলে আমি এটা কেন করব। আপনি কি কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে আর তখনই অ্যাডুইনের ফোনে মানে অ্যাডুইন কে মেরে যে ফোনটা এনা তার নিজের কাছে রেখেছে সেখানে একটা মেসেজ আসে হোয়াটসঅ্যাপে আর এটা এর একটা গ্রুপ এসেছিল তো ওই গ্রুপটাতে কেউ লিখেছে যে খরগ প্রবেশকে ফেলা হয়েছে আর এরপর আরেকটা মেসেজ আসে গ্রুপে এইসব কথা বলো না বোকা তো এনা তখন বুঝতে পারে এর মানে ফাদার ওদের সাথে যুক্ত ছিল এবং ফাদারই সেই খরগোশের মুখোশ পড়া ছিল আর তাছাড়াও ইউক্রেনের মেয়েটাও কিন্তু বলেছিল যে এই লোকটা হয়তো খরগোশের মুখোশ পড়েছিল আর এই দিকে লাশ বলে আমার তো মনে হয় ওই শেপ ওদের সাথে যুক্ত রয়েছে আর পরের দিন আমরা দেখি ওই গ্রে কালারের গাড়ির লোকটি টিমের স্কুলে যায় আই মিন এনার ছেলের স্কুলে এবং সে এনার ছেলেকে বলে তোমার মা আজকে একটু ব্যস্ত ছিল এজন্য সে আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আর আমি তোমার মায়ের বন্ধু বাট টিম এখানে বলে আমি তো আপনাকে চিনি না বা তখন ওই লোকটা করে কি অনেক কালারফুল একটা গল্পের বই দেখায় এবং বলে আমার কাছে এরকম আরো অনেক বই রয়েছে তুমি কি নিতে চাইবে আর অন্যদিকে আমরা দেখি এনা কিন্তু গিয়েছে হচ্ছে সেই মহিলা হোটেল মালিকের উপর নজর রাখার জন্য আর ওখানে সে জানতে পারে ওই হোটেলের শেফ আর ওই হোটেলের যে মহিলা মালিক তাদের মধ্যে গোপন কোনো কথা চলছে আর তখনই এনার কাছে শ্বশুরের কল আসে আর সে বলে তুমি তোমার ছেলেকে স্কুল থেকে আনতে যাবে না এনা তখন বলে ও মাই গড আমি তো ভুলে গিয়েছিলাম আমি এখনই যাচ্ছি আর এরপর স্কুলে গিয়ে সে ওই লোকটাকে জিজ্ঞাসা করে আর কি গার্ডকে যে আমার ছেলে কোথাও কি আছে গার্ড বলে না ও তো কখন চলে গিয়েছে একটা মধ্যবয়স্ক লোক এসে তাকে নিয়ে গিয়েছে আর তার কাছে গ্রে কালার একটা গাড়ি ছিল তো এটা জানার পর এনা ডাইরেক্ট খেপে যায় আর রেগে সোজা যায় হচ্ছে ওই মহিলা হোটেল মালিকের কাছে আর সেখানে গিয়ে এনা তাকে জিজ্ঞাসা করে আমার ছেলে কোথায় আর আমি জানি তুমি আমার ছেলেকে কিডন্যাপ করেছো তো তখন মহিলা বলে ও তাহলে তুমি এখন বুঝতে পেরেছ কোন মায়ের ছেলে হারালে তার কেমন লাগে তবে ভেবো না তোমার ছেলে একদম ঠিক রয়েছে আর তুমি কি এখন দয়া করে বলবে আমার ছেলেটা কোথায় রয়েছে এনা তখন বলে আমি কিভাবে জানবো আর এরপর সে এনাকে এনার ছবিগুলো দেখায় মানে যে ছবিগুলো অ্যাডোইন তুলেছে ছিল তো এনা জিজ্ঞাসা করে তুমি এই ছবিগুলো কিভাবে পেলে তো এখানে ওই মহিলা তখন বলে সৌভাগ্যবশত এটা ইন্টারনেটের যুগ আমার ছেলের ক্যামেরায় যেসব ছবি তোলা হয় সেগুলো অটোমেটিক্যালি গুগল ড্রাইভে গিয়ে জমা হয় তো তুমি কি এখন বলবে আসলে ওদিন কি হয়েছিল কারণ আমি আমার ছেলের সাথে যখন কথা বলছিলাম তখন তুমি সেখানে গিয়েছিলে আর এরপরে ওকে আর দেখা যায়নি তো এই কথার পরে এনা বলে তোমার ছেলে একটা জানোয়ার ছিল এবং সে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে এটা তুমি খুব ভালো মতোই জানো তো এর জন্য এটা যদি রহস্য থাকে তাহলেই তোমার জন্য ভালো হবে তা না হলে আমি তোমার কোম্পানির মান সম্মান তোমার সম্মান মাটিতে মিশিয়ে দেবো আমাকে তো ভদ্র মহিলা মনে করো না কিন্তু দ্রুত এখন বলো আমার ছেলে কোথায় তা না হলে আমি তোমার উপর কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস করব কারণ তোমার কাছে আমার এইসব ছবি রয়েছে এইসব ছবি দেখে আমাকে ব্ল্যাকমেল করছো তো এরপর ওই মহিলা ভয় পেয়ে এনআর ছেলে তার ঠিকানা পাঠিয়ে দেয় তো ওই অ্যাড্রেসে ওই লোকটি তখন টিমের সাথে কথা বলছিল বাট যখন সে দেখে এনা চলে এসেছে সে টিমকে বলে আমি ওয়াশরুম থেকে আসছি হ্যাঁ আর এরপর এনা যখন তার ছেলেকে এসে জিজ্ঞাসা করে তোমাকে কে এখানে নিয়ে এসেছে আর সেই লোকটি এখন কোথায় তো টিম তখন বলে ওয়াশরুমে তো এরপর এনা করে কি তাকে খুঁজতে ওয়াশরুমে যায় বাট সেখানে পায় না আর এদিকে স্কুলে নেলা মানে এনা কেনার বরমে সে তার ফ্রেন্ডের সাথে যখন বসেছিল তখন তার কাছে সেই ছেলেটি আসে যার সাথে এর আগে ওর মারামারি হয়েছিল তো ওই ছেলেটাকে বাংকার পার্টিতে ইনভাইট করে এবং বলে আমরা আজকে রাত্রে পার্টি করবো বাংকারে এবং তুমি কি তোমার সাথে ফর্মাল ডাই হাইটটা নিয়ে আসতে পারবে যেটা লাশের বডিতে লাগানো হয় আর ওই জিনিসটা দিয়ে খুব ভালো নেশা হয় তুমি যদি ওটা নিয়ে আসো তাহলে পার্টিতে তোমার কিন্তু অনেক সুনাম হবে সবাই তোমাকে রেসপেক্ট করবে চিন্তা করো হাই স্কুলের গুলো আবার লাশ যাতে না পচে সেই উপাদান দিয়ে নেশা করবে আর এদিকে এনা বাড়িতে গিয়ে তার ছেলে টিমকে বোঝায় এরপরে কেউ যদি তোমাকে ভুলিয়ে ভালে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে তুমি ভুলেও সেখানে যেও না আর তুমি সেখান থেকে পালিয়ে যেও আর এরপর সে মেয়ের রুমে যায় কিন্তু সেখানে কেউ ছিল না মানে মেয়েও হয়তো ওই বাঙ্গার পার্টির জন্য চলে গিয়েছে মানে বুঝতেই পারছো ওদের বাচ্চারা কত বিকে গিয়েছে আর এটার কারণ হচ্ছে পশ্চিমা দেশের মানুষরা এতই ব্যস্ত হয়ে যায় যে তাদের বাচ্চাদের দিকে তারা কোনো নজরই দিতে পারে না ইভেন পশ্চিমা দেশে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে মা বাবার সাথে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো পরের দিনই নদীর পারে একটা ডেড বডি পাওয়া যায় আর এরপর এনার ইসুফ গাইনে নিয়ে ওই মেয়েটির ডেড বডি দেখতে যায় তো এনা যখন কাছে যায় তখন দেখে এটা তো ইউক্রেনের মেয়ে বডি আর রিকি তখন এনার ব্যাপারটা দেখে এবং জিজ্ঞাসা করে তুমি কি মেয়েটাকে চেন এনা বলে না কি হয়েছিল রিকি তখন বলে এটা একটা টুরিস্ট সম্ভবত হাইকিং করার সময় হয়তো পাহাড় থেকে পড়ে গিয়েছে আসলে এখানে তারা হওয়া শুরু করে আর তারপর মারা আর এরপর এখান থেকে যাওয়ার সময় রিকি এনাকে বলে আমি কি তোমার সাথে ছোট একটা মিটিং করতে পারি বাট যদি তুমি চাও আর এনা এই কথায় রাজি হয়ে যায় আর এরপর গাড়িতে বসার পরে ইউসুফ যখন দেখে এনার মন খুব খারাপ তখন ইউসুফ বলে এটা আপনার দোষ ছিল না এটা আমার দোষী ছিল কারণ আমি যদি ওকে সেদিন যেতে না দিতাম তাহলে বেঁচে থাকতো আমি তো জাস্ট ওকে সাহায্য করতে চেয়েছিলাম বাইরে যেতে চেয়েছিল আর ওই সময় আবার এই দিকে বাড়িতে একা রয়েছে আর সে করে চুপি বোতলে ঢেকে সেখান থেকে নিয়ে যেতে থাকে কিন্তু এরপর আবার ওর মনে কি হয় সেখানে একটা ডেড বডি ছিল সেই রুমে ঢুকে পড়ে এবং ডেড বডি দেখতে থাকে বাট একটু পরে ডেড বডি দেখে ভয়ে পেয়ে বাইরে চলে যায় আর এখানে একটা মজার কথা বলি বাংলা একটা কথা প্রচলিত রয়েছে মানুষ মরলে বাঘ হয় বাঘ মরলে মানুষ হয় মানে তুমি তোমার মাকে এত ভালোবাসো কিন্তু তারপরেও তোমার মায়ের লাশের সাথে তুমি রাত্রে একা থাকতে পারো পারবে না আর অন্যদিকে একটা বাঘকে দেখে আমরা সবাই ভয় পাই বাট ওই বাঘটা যদি তোমার সামনে মৃত থাকে সারাদ বসে থাকলেও তোমার ভয় করবে না তো এই জন্য লাশ দেখে ভয় পেয়ে গিয়েছে তো যাই হোক যখন সেখান থেকে ভয় পেয়ে চলে যেতে লাগে তখনই ইউসুফকে দেখতে পায় আর তখন নেলা ইউসুফকে বলে প্লিজ আমার মাকে বলো না আর অন্যদিকে রিকি তার বাড়িতে যায় আর ওই সময় রিকির স্ত্রী রোমান্টিক মোটে ছিল তার জন্য অপেক্ষা করেছিল বাট রিকি বলে আজকে আমার মুড ঠিক নেই কারণ নদীর পরে একটা মেয়ে লাশ পাওয়া গিয়েছে আর ওর স্ত্রী তখন বলে তোমার কাজে তো এটা তুমি অন্য তো আর কোনো কাজ করছো না পুলিশের কাজে তো এটা এটা নিয়ে আবার মুড খারাপ হয় কিভাবে বাট রিকি তখন ওর সাইডে সরিয়ে দেয় সেখান থেকে চলে যেতে থাকে আর তখন রিকেট স্ত্রী বলে তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছ আর রিকি তখন বলে তুমি প্লিজ আমাকে একটু সময় দাও আমার মাথার উপর তিনটা কেসের টেনশন রয়েছে আর তখনই ওই স্ত্রী কাটতে শুরু করে আর এরপর রাতে এনা তার ছেলেকে ঘুম পাড়ানোর পরে সে তার ওয়ার্কিং স্পেসে যায় আর তারপর একটা চেতনানাশক ইনজেকশন রেডি করতে থাকে কারণ তার নেক্সট টার্গেট হচ্ছে ওই হোটেলের শেফ আর এরপর সে করে কি তার হাজবেন্ডের বাইক নিয়ে বাড়ি থেকে বের হয় আর তার পেছনে পেছনে নীলাউ করে কি ওর বন্ধুদের পার্টিতে যেতে থাকে চিন্তা করো এবং ফাইনালি ওরা পার্টিতে পৌঁছে যায় আর এর ওর ক্লাসমেট সেখানে আসে এবং ওর কাছ থেকে সেই বোতলটা নিয়ে নেয় আর অন্যদিকে এনার পৌঁছে যায় হচ্ছে শেপের কাছে তো শেপ তখন বলে হোটেল তো এখন বন্ধ হয়ে গিয়েছে এনা তখন বলে অন্তত ড্রিঙ্কস তো হবে তুমি আমাকে খাওয়াবে আর অন্যদিকে আমরা দেখি ওই গ্রে গাড়ির ওয়ার্কিং স্পেসে যায় মানে স্টুডিওতে আর সেই জায়গায় অনেক ভালো ভাবে করে কারণ তাকে ওই মহিলা হোটেলের মালিকই পাঠিয়েছিল আর অন্যদিকে পার্টিতে নেলা অন্য একটা ছেলের সাথে এনজয় করছিল আর এটা দেখে ওর যে বন্ধু বয়ফ্রেন্ড না বা ঘনিষ্ঠ বন্ধু ওর ভালো লাগে না আর এই জন্য কি নেলাকে রেখে পার্টি থেকে চলে যায় মানে ওখানে নেলা যেটা চেষ্টা করছিল এমন কিছু হবে যাতে ক্লাসের সবাইকে সম্মান করে নেশাও করতে পারে আবার নাস্তেও পারে অনেক আর এই আমরা দেখি হোটেলের শেফ এনার জন্য মজিত বানাচ্ছিল ছিল মজিত মানে হচ্ছে এটা কোনো মতপ্রদ নয় জাস্ট মনে করা এক ধরনের সর্ব আর তারপরে শেফ কথায় কথায় বলে এই হোটেলের যে মালিকের ছেলে অ্যাডউইন সে আমার ক্লাসমেট ছিল আর ড্রিঙ্ক খেয়ে না বলে ড্রিঙ্কটা একদম পারফেক্ট শেভ তখন বলে এটা তো শুধুমাত্র হাতের শিল্প আর এনার পর বলে আমার হাতে একটা শিল্প রয়েছে বাট আমার শিল্পটা কেউ পছন্দ করে না শেভ তখন বলে মৃত্যু কেই বা পছন্দ করে মানে শেভও বুঝে ফেলেছে যে এনার উদ্দেশ্য কি বা এনাই হয়তো একে সবাইকে মারছে তো এরপরে এনা করে কি তার ব্যাগ থেকে ইনজেকশন বের করে এবং শেফের কলারে লাগিয়ে দেয় আর শেফ তখন জিজ্ঞাসা করে কি ছিল ইনজেকশনে এনা তখন বলে তোর কাছে দশ মিনিট সময় রয়েছে দশ মিনিটের ভিতর সত্য সত্য বলবি তা না হলে তোকে আমি এই বিষের অ্যাটিটিউড দেব না আর সত্যি করে বল তুই কি মার্কে গাড়িতে ধাক্কা দিয়েছিলি কিন্তু তখন শেফ করে কি তার হাত থেকে ছুরি কেড়ে নেয় এবং উল্টো এনাকে অনেক মারে কিন্তু এদিকে শেফের অনেক নেশা চলে এসেছে মানে চেতনা নাশক ওষুধ বা তখন এনা করে কি তার ব্যাগ থেকে শখ গানটা বের করে বা ততক্ষণে শেফ এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আর এরপরে না শেফ কে খুঁস্তে খুঁস্তে কি যায় বাট শেফ বেশি দূর যেতে পারেনি কিচেনেই পড়েছিল তো এনা তখন বলে আমি তোদের সবগুলোকে শেষ করে দেব শেষ ক্রিমিনালকে খুঁজে বের করব বাট তখনই শেফ কারিকে হঠাৎ করে উঠে ছুরি দিয়ে এনার পায়ে আঘাত করে আর এনাকে ধাক্কা দিয়ে ফ্রিজের রুমের মধ্যে বন্ধ করে দেয় আর এরপর এনা দরজায় অনেক চেষ্টা করে বাট খুলতে পারে না মানে এনা এখানে আটকা পড়ে গিয়েছে ফ্রিজারের ভেতরে এবং বেশিক্ষণ থাকলে এনা ঠান্ডায় মারা পড়বে আর তখনই এনা করে কি ইউসুফকে কল করে এবং এখানে আসতে বলে আর এই জায়গাতেই 4 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় তো এরপর 5 নম্বর এপিসোড শুরুতে দেখা যায় ইউসুফ যখন শেফকে সেখানে পৌঁছায় তখন সে তন্ন তন্ন করে এনাকে খোঁজে আর ইউসুফ সেখানে শেপ কেউ পরে থাকতে দেখে বাট এরপর ইউসুফ যখন এনাকে ডাকছিল চিৎকার করে তখন ফ্রিজের ভেতর থেকে এনার শব্দ আসে তো ইউসুফ ফ্রিজের দরজা খুলে এনাকে বের করে আর তারপর ইউসুফ করে কে এনাকে বসিয়ে দেয় যাতে পা থেকে ছুরি বের করতে পারে বাট তখনই এখানে শেপ চলে আসে তো ইউসুফ কোনো কিছু না ভেবে শেপকে ডাইরেক্ট গুলি করে মেরে ফেলে আর তখন এনা বলে তাহলে আমার স্বামীর পিস্তল তোমার কাছে ছিল আর এই জায়গাটা সেই সিনেমার আসল টুইস্ট ইউসুফ তখন বলে আপনার হাজবেন্ড মৃত্যুর একদিন আগে আমাকে এই পিস্তলটা দিয়ে গিয়েছিল এবং সে বলেছিল হয়তো এটার প্রয়োজন হতে পারে তার মানে সেও জানতো এরকম কোন একটা ঘটনা ঘটবে আর এই জন্যই আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার কাছে দিয়ে গিয়েছিল তো এরপর ইউসুফ করে কে এনার পা থেকে ছুরি বের করে এবং ভালোভাবে বেঁধে দেয় আর তখন না বলে আমাদের এই শেফের বডিও সাথে করে নিয়ে যেতে হবে প্রমাণ যদি লুকিয়ে ফেলা যে অপরাধ লুকিয়ে যাবে তো এরপর তারা দুজন শেফের বডি ভালো মতো করে প্যাক করে গাড়িতে তুলে নেয় আর বডি সাফাই করতে তো ওদের চেয়ে ভালো কেউ নেই তো যাই হোক এরপর ইউসুফ এনাকে বলে আপনি গাড়িতে বসে থাকুন রক্ত এবং প্রমাণ পরিষ্কার করার জন্য আমার আবারও ভেতরে যেতে হবে তো যাই হোক ভেতরে গিয়ে ইউসুফ করে কি এলোমেলো ভাবে পড়ে থাকা সকল জিনিসপত্র মূত্র গুছিয়ে রাখে আর রক্ত লেগে থাকা সবকিছু পরিষ্কার করে প্রমাণ লোপাট করে দেয় আর ঠিক তখনই গার্ডের একটা ভ্যান চলে আসে আর ওই মুহূর্তে ইসেফ কি এনার কোর্ট নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় মানে এনার কোর্টটাও ওখানে ভেতরে ছিল আর এরপর গার্ডের নজর এড়িয়ে গাইনে সেখান থেকে চলে যায় আর গাড়ি নিয়ে যাওয়ার সময় ইসেফের কাছে নেলার কল আসে মানে বড় মেয়েরা নেলাকে উদ্ধার করার জন্য ওরা গাড়ি নিয়ে যায় তো যাই হোক নেলার বন্ধু নেলাকে ওই নেশা অবস্থায় সেখানে ফেলে রেখে চলে গিয়েছে মাঝরাতে তো সেখানে গিয়ে এনা নেলাকে সামলায় আর জিজ্ঞাসা করে তুমি কি নেশা করেছো নেলা তখন কান্না করতে থাকে আর সেখান থেকে যাওয়ার সময় এনা ওই বিল্ডিং এর নামটা পরে আর বাড়িতে গিয়ে এনা ইউসুফ কে বলে টোনজা মানে ইউক্রেনের ওই মেয়েটি আমাকে একটা বিল্ডিং এর ব্যাপারে বলেছিল আর যে টোল স্টেশন থেকে আমার হাজবেন্ড কাছে আর আমার যেখানে পার্টি করেছে সেই জায়গাটাও একই জায়গায় তো আমাদের মনে হয় আবার মেয়ে সেখানে যাওয়া উচিত আর তখনই এনা করে কি ইউসুফ তার শরীরে বাড়ানোর চিহ্নটা দেখায় আর এরপর এনা যখন হাতে কাটার মেশিন নেয় তখন ইউসুফ বলে অনেক হয়েছে এবার সব বাদ দিন এখন আমি বুঝতে পারছি যে আপনার মাথায় কি চলছে আপনি শুধু প্রতিশোধ নিতে চান আপনি কি ভেবে দেখেছেন এসব করে আপনি শান্তিতে ঘুমাতে পারেন এনা তখন বলে শান্তিতে ঘুমানোর জন্য তো এগুলো করছি আর তখন ইউসুফ করে কি এনাকে ওর হাজবেন্ডের দেওয়া পিস্তলটা ফিরিয়ে দেয় বলে তাহলে আমার আর কি দরকার আমি এখান থেকে চলে যাই এনা তখন জিজ্ঞাসা করে তুমি চলে যাও ঠিক আছে বাট তুমি তো আমাকে ধোকা দেবে না ইউসুফ তখন বলে এই চোরকে আপনি আর আপনার হাজবেন্ড আপনার বাড়িতে জায়গা দিয়েছিলেন এই চোর কি কখনো আপনাকে একবারও হতাশ করেছে আর এ কথা বলে ইউসুফ সেখান থেকে চলে যায় আর এর পরের দিন আমরা দেখি এনা দুপুর দুইটায় ঘুম থেকে ওঠে আর তারপর সে তার শ্বশুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে বাচ্চারা কি ভালোভাবে ফিরে এসেছে তখন তার শ্বশুর বলে হ্যাঁ কিন্তু তোমার পায়ে কি হয়েছে তখন এনা বলে যা হওয়ার খাবার তা তো হয়েছে এখন আর কি কর আছে বাট এনার এরকম তেরা কথা শুনে ওর শ্বশুর রেগে যায় এবং বলে তাহলে কি আমার এখান থেকে চলে যাওয়া উচিত এখন তো তোমার এরকম বুড়ো শ্বশুরের দরকার নেই যে সব কিছুতেই নাক গলায় এনা তখন বলে আপনি এগুলো কি বলছেন আপনাকে তো এখন আমার আগের চোখে বেশি প্রয়োজন প্লিজ এমন ভাবে আর কথা বলবেন না আর অন্যদিকে আমরা দেখি শেফকে খুঁজতে খুঁজতে পুলিশ হোটেলে যায় আর এরপর রিকি সেখানে গিয়ে তদন্ত করতে থাকে বাট ওই সময় রিকি এনার একটা কানের দুল দেখতে পায় বাট এটা পুলিশদের কাউকে বলে না করে কি ওই দুলটা পকেটে রাখে আর এইদিকে এনা দূরে দাঁড়িয়ে কেবল স্টেশন দেখছে কারণ এনা ভাবে যে লোকগুলো তাদের সকল অপরাধ ওখানেই করে আর এরপরে না যাই হচ্ছে প্রপার্টির মালিক মিস্টার থাইলের কাছে মিস্টার থাইল কে কিন্তু আমরা প্রথমে বিচারে দেখেছি মানে তার মেয়ে হারিয়ে গিয়েছে তারপর পাগলা পাগলা হয়ে গিয়েছে তো এ না তখন ওই মিস্টার থাইল কে পরিচয় দেয় কারণ তার মনে থাকে না কোনো কিছু আর তারপরে না জিজ্ঞাসা করে ওই কেবল কার স্টেশন তো আপনার জমিতে করা হয়েছে তাই না থাইল তখন বলে হ্যাঁ কিন্তু আমি যদি জানতাম ওই লোকগুলো এমন হবে আমি কখনো আমার জমি লিজে দিতাম না আর তখন থাইল আরো বলে আমার মেয়ে অনেক ভালো ছিল কিন্তু আমি জানিনা ওরা আমার মেয়ের সাথে কি করেছে কিন্তু এটা আমি কখনোই প্রমাণ করতে পারিনি সবাই আমাকে পাগল প্রমাণ করেছে আর আমার মেয়েকে সুয়েসেন্স নিয়ে গিয়েছিল আর সুয়েসিন্স মানে হচ্ছে সেই গ্রে কালারের যে গাড়িটা রয়েছে যে ফলো করতে নাকে সেই লোকটি তো এরপর এনা করে কি সেখান থেকে বের হয়ে কাউকে কল দেয় আর তারপর সুয়েসেন্স এর ঠিকানা চায় আর তারপর এনা সেই অ্যাড্রেসে যায় এবং বাড়িটা ভালো চেক করে বাট ওখানে কেউ ছিল না বাট ঠিক তো ওখানে সেখানে চলে আসে আর এনা তখন তাকে ফলো করে এবং কিছুটা এগিয়ে সুয়েসেন্স এর গাড়ির সামনে দাঁড়ায় আর তখন সুয়েসেন্স বাইরে আসে এবং জিজ্ঞাসা করে তুমি আমার কাছে কি চাও বাট এনা তখন পিস্তল তাক করে জিজ্ঞাসা করে তুই কি আমার স্বামীকে মেরেছিলি তখন সুয়েসেন্স বলে না আমি তো শুধুমাত্র তোমার উপর নজর রাখি আর এটা আমাকে ওই মহিলা হোটেলের মালিক অর্ডার দিয়েছে তো এরপর এনা করে কি ওই লোকটাকে ওর জামা খুলে চিহ্ন দেখাতে বলে মানে এই টাইপ যারা লোক আছে সবার শরীরে একটা কমল চিহ্ন রয়েছে এই গ্রুপটা কেন চিহ্ন রয়েছে পরে জানতে পারবে তো সোয়েজিন্স তখন তার শরীরে সকল জামা খুলে ফেলে এমনকি জাঙ্গিয়া সহ আর এরপর এনা করে কি চারদিক ঘুরে ভালো মতো শরীর দেখে বাট কোথাও ওই চিহ্নটা দেখতে পায় না আর তখন অ্যাডওয়েনের ফোন একটা মেসেজ আসে কি চলছে বাট তখন এনা হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে তো এখানে বুঝতেই পারছে এনা কিন্তু ভিলেনের সামনে গিয়ে জ্ঞান হারিয়েছে আর অন্যদিকে রিকি হোটেলের গার্ডদের জিজ্ঞাসাবাদ করে গার্ডরা তখন বলে আমরা তো ভালোমতো হোটেল চেক করেছিলাম হোটেলের সকল রুমের দরজা বন্ধ ছিল কিন্তু এরপর একটা গার্ড বলে ওঠে আমি এখানে একটা গ্রে কালার গাড়ি দেখেছিলাম লম্বা গ্রে কালারের ভলভো গাড়ি আর তারপর রিকি করে কি গার্ড কে চলে যেতে বলে আর ওই কালারের গাড়ি কার করেছে বুঝতেই পারছো ওটা হচ্ছে এনার গাড়ি আর এরপর পুলিশ কমিশনার রিকি কে তলব করে এবং বলে ফাদার কে জ্বালিয়ে দেওয়া হয়েছে এডউইনার ওই শেপ ও নিখোঁজ রয়েছে আর নদীর কিনারে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে এগুলো কি হচ্ছে রিকি তখন বলে মার্কো তো মারা গিয়েছে বাট কমিশনার তখন বলে তুমি কি তোমার কাজ ভালো মতো পালন করছো ওই গ্রে কালারের লম্বা গাড়িটা এনার মনে হচ্ছে তুমি এনার সাথে তোমার বন্ধুত্ব সাইডে রেখে বা মার্কের সাথে বন্ধুত্বটা সাইডে রেখে এটাকে একবার ভালো মতো তদন্ত করতে পারবে বাট তখনই এখানে একজন পুলিশ অফিসার আসে এবং বলে স্যার কিচেনে যে ব্লাড স্যাম্পলটা পাওয়া গিয়েছিল সেটা রিপোর্ট এসেছে ওই ব্লাডটা কোনো মেয়ে মানুষেরই ছিল আর এই দিকে এনার যখন জ্ঞান ফিরে আসে সে তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করে আর তখনই তার মোবাইলে মেসেজ আসে আর ওই গ্রুপে যে মেম্বার ছিল তারা বলে মিট মি লেটার আর তখন সেখানে এই হসপিটালের ডক্টর আসে আর এই ডক্টরকে কিন্তু আমরা গতবার দেখেছিলাম এই ডক্টরই কিন্তু মার্কেট চিকিৎসা করেছিল এবং বলেছিল পারলাম না দুঃখিত তো হোক যখন মেসেজটা আসে তখন ওই ডক্টরের মোবাইলেও মেসেজ ডেলিভারি হওয়ার টোন বেজে ওঠে আর এটার পরেই ডক্টর এনাকে বলে তুমি এখন উঠতে পারবে না তোমার ক্ষত অনেক গভীর আসলে কি হয়েছে এনা তখন বলে আমি একটা বডি রেডি করছিলাম মানে লাস্ট রেডি করছিলাম তখন চোট লেগেছে তো ডক্টর বলে এমন ক্ষত তো নিজের হাতে হতে পারে না এটা অন্যভাবে হয়েছে বাট আমি আবার আসবো তো এরপর ডক্টর রুম থেকে বাইরে যাওয়ার সময় তার মোবাইলের মেসেজ চেক করে এবং রিপ্লাই পাঠান জাস্ট না অন্য কোনো দিন মিট করব আর তখনই এনার্জি মোবাইলটা রয়েছে সেখানে মেসেজের টোন বেজে ওঠে সিরিয়াসলি এনা তুই এত জলাগে এখন মোবাইলটাকে সাইলেন্ট করছ না। সুযোগ তখন ডক্টরের সন্দেহ হয়। আর দজের বাড়ি থেকে সে আরেকটা মেসেজ করে এবারে ডেলিভারি টোন এনার মোবাইলের হাতে দেখা যায়। তো এটা দেখে ডক্টর চম ঘোরে। ওর হাতে এই মোবাইল গেল কিভাবে বা ও আমাদের গ্রুপে কিভাবে। আর অন্যদিকে রিকি যখন বাসায় আসে তখন ওর ওয়াইফ বলে তুমি কি আমাকে টাকার জন্য বিয়ে করেছিলে? তোমার ব্যাপারে তুমি সবকিছু জেনে গিয়েছি। আমার এক ফ্রেন্ড তোমাকে পার্কিং লটে এনার সাথে ইন্টিমেট হতে দেখেছে। রিকি তখন স্বীকার করে বলে ওটা কাকতলে ভাবে হয়ে গিয়েছে। আমরা জাস্ট অনেক বেশি মদ খেয়ে ফেলেছিলাম। তখন রিকির ওয়াইফ বলে মার্ক বেঁচে থাকতে তুমি তো এনআরপি সনে ঘুরতে না। রিকি তখন বলে তুমি মদ খাওয়া বন্ধ করো অতিরিক্ত মদ খাচ্ছ তুমি এই জন্য এরকম বলছো বাট এটা শুনে ওর ওয়াইফ বলে আমাকে স্পর্শ করবে না আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি বা যাওয়ার সময় বলে আরে এটা তো আমার বাড়ি আমি কেন যাব দুই সপ্তাহের মধ্যে আমি ফিরে আসবো ততদিনে তুমি তোমার জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাবে তো এর পরের দৃশ্যে দেখা যায় ডক্টর এনার কাছে আসে এবং বলে আমি তোমাকে ব্যথার ইনজেকশন দিতে এসেছি বাট ইনজেকশনটা দেওয়ার পরে এনার অদ্ভুত লাগে আর এই জন্য সে ডক্টরকে জিজ্ঞাসা করে তুই আমাকে কিসের ইনজেকশন দিয়েছিস ডক্টর তখন বলে আমি তো কোনো ভুল করিনি আমিও তো অনেক চালাক ছিলাম কিন্তু কিভাবে যেন একটা মেয়ে ওদের মধ্যে পালিয়ে যায় আর তারপর আমাদের সাম্রাজ্য তাসের মতো ধসে পড়ছে আর তখন এনা জিজ্ঞাসা করে তার মানে মার্ককে তুই মেরেছিস তাই না ডক্টর তখন বলে না আমি মারিনি কিন্তু চলে যাওয়ার সময় ডক্টর বলে দেখ আমি কি করেছি তোকে যদি মেরে ফেলি তাহলে তো আমার উপর চার্জ আসবে আমি জাস্ট কি করেছি তোর ভেতরে আমি ইনসুলিনের হাই ডোজ দিয়ে ইঞ্জেকশন দিয়েছি একটু পরেই সুগার লো হওয়ার কারণে তুই মারা পড়বি মানে বিষয়টা বুঝিয়ে বলি যাদের শরীরে অনেক বেশি সুগার থাকে ডায়াবেটিসের যে ওষুধটা থাকে সেটার হাই ডোজ দিয়ে দিয়েছে আর এরপর ডক্টর করে কি এনার মোবাইলটা নিয়ে নেয় আর তারপর এনাকে বলে দেখ আরেকটা কথা আমি তোকে বলি মার্ক যখন এখানে এসেছিল আমি চাইলো কে বাঁচাতে পারতাম কিন্তু বাঁচাইনি কারণ আমাদের ব্যাপার নিয়ে তদন্ত করছিল যেটা তুই করছিস তুই এই কথা বলে ডক্টর সেখান থেকে চলে যায় কিন্তু এদিকে এনার সুগার লো হতে থাকে বাট কোনোভাবে এনা করে কি ভেন্ডিং মেশিনের কাজ পর্যন্ত পৌঁছে যায় আর সামনে থাকা মহিলাকে বলে কোল্ড ড্রিঙ্কস এনে দিতে কারণ কোল্ড ড্রিঙ্কস এ প্রচুর পরিমাণ সুগার রয়েছে তো মহিলা তখন ওকে দ্রুত কোল্ড ড্রিঙ্কস এনে দেয় আর এরপর এনা পুরো কোল্ড ড্রিঙ্কস টা পান করে আর কোল্ড ড্রিঙ্কস এ কত পরিমাণ সুগার থাকে এটা তো তোমরা অবশ্যই জানো বাট তখনই এনা করে কি আবার ডক্টর আসার শব্দ পায় আর এর জন্য ও কারিকর রুমের দিকে যেতে থাকে বাট ততক্ষণে হসপিটালে চলে এসেছে তো এরপর ডক্টর যখন আবার এনার রুমে আসে জাস্ট এটা চেক করার জন্য যে না মরে গিয়েছে না বেঁচে রয়েছে তো সে যখন এনাকে চেক করছিল তখনই ডক্টরের নজর যায় ফেলানের পাইপের দিকে এবং দেখতে পায় যে পাইপটা খোলা তার মানে এনা উঠেছিল আর এই সুযোগে এনা করে কি পাইপ দিয়ে ডক্টরের গলায় পেছিয়ে ধরে এবং শ্বাসরোধ করে মেরে ফেলে আর এরপর যখন ইউসুফ রুমে আসে তখন বলে আপনি কি পাগল হয়েছেন এগুলো কি করেছেন আপনি আর এরপর সে এনাকে সামলার তখন এনা বলে এই ডাক্তার ওদের মধ্যে ছিল তো এরপর ইউসুফ করে ডাক্তারের অ্যাপ্রন পরে আর তারপর ডাক্তারের বডি ঢেকে হসপিটালের বাইরে নিয়ে যায় আর নিজের গাড়িতে তুলে আর তারপর ইউসুফ এনাকে বাড়িতে নামিয়ে বলে এটাকে আমি দেখছি উল্লাস আমি গুম করে দেবো আপনি টেনশন নেবেন না ওই সব ড্রয়ং পুড়িয়ে ফেলে যা তাকে দিয়েছিল আর এখানে এনা ভাবছে যে সবাইকে মেরে ফেলেছে আর কেউ বেছে নেই নামের মেয়েটি বলেছিল যে চারজন লোককে দেখেছো চারজন চারটা মুখোশ পরেছিল আর ওই চারটা মুখোশ আর্ট করেও দিয়েছিল তো এখানে আমাদের এনা ভাবছে চারজনকে মেরে দিয়েছে খেল খতম এই কারণে সে ওই গুলো পুড়িয়ে ফেলে কিন্তু পরের দিনই সকাল দেখতে পাই ওই গ্রে গাড়িওয়ালা লোকটা আসে এবং সে এনার কাছে তার হালচাল জিজ্ঞাসা করে তো এনা তখন তাকে ধন্যবাদ জানায় এনার জীবন জীবন বাঁচানোর জন্য তো লোকটি তখন বলে দেখো কিছুদিন আগে অ্যাডুইনের মা বা ওই মহিলা হোটেল ওয়ালার মালিক আমাকে অ্যাডুইনের স্টুডিও তল্লাশি করতে দিয়েছিল বাট স্টুডিও তল্লাশি করার সময় সেখানে আমি একটা পেন ড্রাইভ পেয়েছিলাম আর ওই পেন ড্রাইভে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ফুটেজ রয়েছে যেটা দেখে আমি পুরো আটকে উঠেছি আর সেখানে সেই মেয়েটিরও ফুটেজ রয়েছে যাকে আমি কয়েকবার তোমার সাথে দেখেছি আই মিন ডোনজার কথা বলছে আর এখানে ওই লোকটা আরো বলে আমার লাইফে আমি এর ভয়ানক কোনো কিছু আমি দেখিনি বাট তুমি আমাকে প্রমিস করো আমি যে তোমাকে ওই পেন ড্রাইভটা দিলাম আমার কোনো ক্ষতি হবে না প্লাস আমি আমার ফ্যামিলি নিয়ে চিরদিনের জন্য এখান থেকে চলে যাবো বাট যদি তার তারপরেও আমার কোনো ক্ষতি হয় আমার ফ্যামিলির কোনো ক্ষতি হয় তুমি ওই পেন ড্রাইভ মিডিয়ার সামনে নিয়ে আসবে এবং আমার বসকে আই মিন ওই মহিলা হোটেল ওর মালিককে এক্সপোজ করে দেবে তো যাই হোক এখানে এনা জিজ্ঞাসা করে মিস্টার থাইল মানে ওই বুড়ো লোকটি বলেছিল আমাকে যে তার মেয়ে নাকি তোমার সাথে গিয়ে হারিয়ে গিয়েছিল তুমি কি সত্য কথা বলবে কারণ ওই লোকটি বলছে হয়তো আমার মেয়েকে মাটি খেয়ে ফেলেছে নয়তো আকাশে উড়িয়ে নিয়ে গিয়েছে তুমি কি এ ব্যাপারে আমাকে কিছু বলবে তো তখন ওই গ্রে কারওয়ালা লোকটি বলে দেখো ওকে জীবিত দেখার শেষ ব্যক্তি আমিই ছিলাম আর আমি ওই মহিলা হোটেল ফ্যামিলির জন্য এমন কিছু করেছি যেটা আমার করা উচিত হয়নি আমি অনেক

শেষ হয়ে যায় তবে পরবর্তী যাওয়ার পূর্বে তোমাদের জন্য আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আমাদের একটা ক্লথিং ব্র্যান্ড রয়েছে র্যান্ডম স্টোর সেই র্যান্ডম স্টোরে কিন্তু বর্তমানে একটা চলছে ওখান থেকে তুমি যদি কোনো টি শার্ট বা যে কোনো কাপড় চোপড় অর্ডার করো তোমাকে কিন্তু একটা লটারি বা কুপন দেওয়া হবে যার একটা অংশ থাকবে আমাদের কাছে আর একটা অংশ থাকবে তোমাদের কাছে এবং আমাদের কাছে যে অংশটা থাকবে সেই অংশ থেকে আমরা লটারি করে তোমাদের মধ্য থেকে ভাগ্যবান বিজয় নির্ধারণ করব অক্টোবর মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে ড্র হবে এবং ওই ড্রতে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো একটা মোটর সাইকেল সুযোগী বাই বাইক আইফোন ফিফটিন শো আরো অনেক পুরস্কার তো ডিসক্রিপশনে আমি কিন্তু র্যান্ডম স্টোর লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে যাও এবং সেখানে ক্লিক করে ওখান থেকে অর্ডার করো এবং এই গিভওয়েতে পার্টিসিপেট করো এবার চলো আমরা লাস্ট এপিসোডে চলে যাই তো শেষ এপিসোডের শুরুটা হয় ফ্ল্যাশব্যাক দেখিয়ে মানে সেই অনেক বছর আগে যেখান থেকে এই শয়তানদের শয়তানি শুরু হয়েছে তো কি হয়েছে মিস্টার থাইল যে আরকি ওই বুড়ো লোকটা তার জমিনে ওই কেবল কার্ড দেওয়ার পরে তার মেয়ে মূলত ওই কেবল বাস গুলো চালাতো তো তার মেয়ের সাথে কেবল বাসেরও চারটা যাত্রী ছিল আর যাত্রীগুলো এখানে ছিল এটা অনেক আগের কাহিনী দশ বারো বছর আগের কাহিনী তো মাঝপথে যখন কেবল বাসটা যায় হঠাৎ করে ওই মেয়েকে দেখে মানে মিস্টার থাইলের মেয়েকে দেখে ওদের খারাপ কিছু করার ইচ্ছে হয় আর মেয়েটি বুঝতে পারে মেয়েটি বলে আমাকে বাড়ি যেতে হবে বাট তখন অ্যাডউইন মানে ওই মহিলা হোটেল ওয়ালার ছেলে চেহারা দেখে বুঝতে পারছো অনেক আগের মানে তখন ওরা ইয়ং ছিল দরজা খুলে বলে তুমি ওপর থেকে লাভ দিয়ে দিতে পারো আর এরপর অ্যাডউইন মেয়েটিকে নিচে ফেলার ভয় দেখায় আর মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর তখন অ্যাডউইন তার বন্ধুদেরকে বলে আমরা একটা ভালো সুযোগ পেয়েছি এই মেয়েটির সাথে যাই সে তাই করে নাও তো এরপর তারা চারজন মিলে মেয়েটিকে কেবল কারের মধ্যে রেপ করে এবং তারপর তার সাথে কি হয়েছে সেটা আমরা জানি না বাট মিস্টার থাইল আজ অব

ম্যাচ করে সেম সাইজ এবং এক টায়ার থেকে অন্য টায়ারের দূরত্ব সেম আর তখন না বলে এত ঘুরিয়ে পেছিয়ে না বলে আমি সোজা সাপটা বলছি হ্যাঁ আমি সেখানে গিয়েছিলাম এর কারণ হচ্ছে ঝগড়া করতে গিয়ে আমার মেয়ে ফাদারের শার্ট ছিড়ে ফেলেছিল এবং তার সাথে তর্কাতর্কিও করেছিল আর এর জন্য আমার মেয়েকে আমি ক্ষমা চাইতে নিয়ে গিয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে এটাই কিন্তু সিস্টেম ছিল আর আপনি যদি এটা তদন্ত করতে চান তদন্ত করতে পারেন তাকে আমি কল দিয়েছি কল রেকর্ড রয়েছে কিংবা আমার মেয়ের কাছেও জিজ্ঞাসা করতে পারেন তো এরপর ওই অফিসার বাইরে যায় এবং এক মিনিট পরে ফিরে আসে আর জিজ্ঞাসা করে এর ওইন নিখোঁজ হয়ে গিয়েছে এবং তার সাথেও শেষ দেখা আপনি করেছেন এই ব্যাপারে আপনি কি বলতে চান তো এনা তখন বলে আপনি এই ছবিগুলো কোথায় পেয়েছেন তো তখন তারা বলে যে এই ছবিগুলো ওই মহিলা হোটেল ওয়ালার মালিক দিয়েছে তো এনা এরপর বলে আমি বুধবার তার সাথে দেখা করতে গিয়েছিলাম সে আমাকে যেতে বলেছিল আর সে উদাহ একদিন আগে আমাকে মেসেজ করেছিল তো এই সকল কথা কিন্তু সেখানে থাকা যে গোয়েন্দা লেডি অফিসার সে নোট করছিল আর তারপর অফিসার জিজ্ঞাসা করে আমি পরিষ্কার করে জিজ্ঞাসা করছি ফাদারের মৃত্যুর দিন রাতে আপনি কোথায় ছিলেন বাট তখনই সেখানে রিকি চলে আসে এবং বলে যেদিন রাতে ফাদারের মৃত্যু হয়েছে সে আমার সাথে বাড়ে ছিল আমার একসাথে মদ খেয়েছি আর তারপর সেখানে আরেকজন পুলিশ আসে এবং বলে বস এনআরমি কনফার্ম করেছে যে তারা সত্যি ক্ষমা চাইতে গিয়েছিল সেই দিন রাত নয়টার সময় তো এরপর এনা জিজ্ঞাসা করে তাহলে কি আমি এখন যেতে পারি তো রিকি তখন বলে এনা আসো আমি তোমাকে বাইরে ছেড়ে দিচ্ছি বাট এদিকে মিস ওয়ার্নার আই মিন গোয়েন্দা বলে মিসেস এনা আপনাকে আপনার ব্লাড স্যাম্পল দিতে হবে যাতে আমরা কিচেনে পাওয়া ব্লাডের সাথে ম্যাচ করতে পারি এনা তখন বলে ঠিক আছে আপনি সময় মতো আমার বাসায় চলে আসবেন তো এরপর বাইরে যাওয়ার সময় রিকি করে কি জিজ্ঞাসা করে তোমার পায়ে কি হয়েছে এনা তখন বলে আমি আসলে পড়ে গিয়েছিলাম বাট রিকির চাওনে ছিল সন্দেহজনক তো এরপর রিকি করে কি এনাকে তার বাসায় ডিনারের জন্য অফার করে এবং বলে সাড়ে সাত আমি তোমার জন্য অপেক্ষা করবো আর এরপর এনা যখন ফিরে যায় তখন রিকির বস রিকি অনেক বকাঝকা করা শুরু করে যে থানার মধ্যে এত কিসের এরপর এরা যখন বাসায় যায় তখন ইউসুফ জিজ্ঞাসা করে আপনি কি ঠিক আছেন মিসেস বলে একজন গোয়েন্দা অফিসার এসেছে দেখে মনে হচ্ছে না সে এত তাড়াতাড়ি হার মানবে আর তখন ইউসুফ বলে আমাদের সকল প্রমাণ নষ্ট করতে হবে আর এই ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব। আর ওই দিকে ওই গ্রে কালারের যে গাড়ির লোকটা ছিল যার নাম হচ্ছে সুয়েস সে যাই হচ্ছে ওই হোটেলের মালিকের কাছে আই মিন ওই মহিলার কাছে এবং তাকে বলে আমি সারা জীবনের জন্য এই দেশ ছেড়ে চলে আসছি আপনার নিজের ঘৃণীত কাজের জন্য আপনি অন্য কাউকে খুঁজে নিন বাট তখন ওই মহিলা ম্যাডাম বলে ওঠে তোমার যখন কিছুই ছিল না আমি তোমাকে সাহায্য করেছি বাট লোকটি তখন বলে আপনি আমাকে সাহায্য এই করেছেন কারণ আমার নিজের গার্লফ্রেন্ড আপনার ছেলে হত্যা করেছিল আর আমার মুখ বন্ধ করার জন্য আপনি আমাকে আরেকটা বিয়ে দিয়েছেন এবং টাকা পয়সা দিয়ে আজীবনের জন্য মুখ বন্ধ করে আপনার খারাপ কাজ আমাকে রেখেছেন তো এখানে আমরা জানতে পারি ওই মিস্টার থাইলের যে মেয়েটা ছিল না যাকে রেপ করে মেরে ফেলেছিল ওটা ওরই গার্লফ্রেন্ড ছিল এবং ওর সাথে একই ক্যাবল করেছিল কিন্তু ওরা বড় লোকের ছেলে বলে এই সাধারণ লোকটি আই মিন মিস্টার সুয়েসেন্স কিছুই করতে পারেনি উল্টো ওদের আন্ডারে কাজ করেছে সারা জীবন বাট আজকে মিস্টার সুয়েসেন্স করে কি ওই মহিলাকে একটা পেন ড্রাইভ দেবেন বলে এটা যদি সবার সামনে আসে তাহলে আপনার জেল হয়ে যাবে এবং আপনাদের ব্যবসা শেষ হয়ে যাবে সম্মান শেষ হয়ে যাবে তো এটা একবার দেখবেন আর এটার আরেকটা কপি আমি আমার একজন পরিচিত লোকের কাছে দিয়ে রেখেছি তো যদি আমার কোনো ক্ষতি হয় আমার পরিবারের কোনো ক্ষতি হয় আপনি দেখবেন আপনিও ঠিকতে পারবেন না মানে বুঝতেই পারছো এখানে কিন্তু এই ম্যাডাম পুরো আটকে গিয়েছে তো এর জন্য সে লজ্জায় নিজের বাধ্যবাধকতার উপর আসতে শুরু করে যে হাতি কাদায় বললে চামচিকাও লাথি মারে আর অন্যদিকে অ্যানা ইউসুফকে বলে রিকি আজকে আমাকে ডিনারের জন্য ডেকেছে আর এই পয়েন্টটা মনে রাখতে হবে অ্যানা ইউসুফকে বললো যে রিকি ওকে আজকে ডিনারের জন্য ডেকেছে এরপর অ্যানা করে কি ডিনারে যাওয়ার জন্য রেডি হয় আর তখন তার নজর যায় তার কানের দিকে মানে কানের একটা রিং কোথাও পড়ে গেছে আর এই জন্য অন্য কানে রিংটাও সেখানে খুলে রেখে দেয় আর তারপর সে যাই হচ্ছে রিকির বাসায় আর তখন রিকি তার বাসার ভেতরে আসার জন্য স্বাগত জানায় তো এনা তখন বলে এখানে এসে আমার অন্যরকম লাগছে কারণ তোমার বউ চলে গিয়েছে সেই সুযোগে আমি এখানে এসেছি আর অন্যদিকে এনার শ্বশুরের কাছে কারো কল আসে আর তারপর সে করে কি ওই গ্যারেজে পৌঁছায় যেখানে এনার স্বামীর বাইক ঠিক করা হয়েছিল তো তখন সেই মেকানিক কে জিজ্ঞাসা করে কিছুদিন আগে কি কোনো ব্ল্যাক রেঞ্জ রোভার এখানে এসেছিল কোন মেরামত করাতে আর একটা ব্ল্যাক রেঞ্জ রোভার কিন্তু আমার ছেলেকে মেরে ফেলেছিল তুমি কি সেই গাড়ি চালাচ্ছিলে মেকানিক তখন বলে আমার কাছে তো ওই গাড়ি এসেছিল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আমি জাস্ট ঠিক করে দিয়েছি বাট কিছুদিন আগে একটা পুলিশ অফিসার সেই গাড়িটা নিয়ে গিয়েছে তো এই পয়েন্টটা মনে রাখো একটা পুলিশ অফিসার কিন্তু ব্ল্যাক রেঞ্জ রোভার নিয়ে গিয়েছে যে ব্ল্যাক রেঞ্জ রোভার বা গাড়ি থেকে এই পুরো কাহিনী শুরু হয়েছে আর এই দিকে আমরা দেখি অ্যান আর রিকি নিজেদের মধ্যে কথা বলছিল আর তোমাদের নিশ্চয়ই মনে আছে রিকিও কিন্তু একটা পুলিশ তো যাই হোক রিকি ছিল যে এনা কথায় কথায় সব বলে দেয় বাট एनाও বুদ্ধিমতী সে তার গোপন কথা কাউকেই বলবে না আর এজন্য রিকি রোমান্টিক হতে থাকে আর এনাকে বলে আমার কাছে তোমার জন্য কিছু একটা আছে আর তারপর সে এনাকে তার কানের হারিয়ে যাওয়া রিংটা দেয় তো एना তখন জিজ্ঞাসা করে তুমি রিং কোথায় পেয়েছো রিকি তখন বলে এটা আমি শেফের কিচেনে পেয়েছি ব্যাপারটা অদ্ভুত তাই না শেফও হারিয়ে গেল কিন্তু তোমার কানের রিংটা সেখানে রয়েছে एना তখন জিজ্ঞাসা করে তুমি কি চাও রিকি তখন বলে আমি চাই তুমি আমার সাথে থাকো শুধু আমার সাথে তুমি আমাকে সাহায্য করবে আমি তোমাকে সাহায্য করব আর এরপর তারা এক উপরে কাছে চলে আসে আর এইদিকে ইউসুফ তখন ওই ভিডিওগুলো দেখছিল যে ভিডিও এসেছে আর এই ভিডিও দেখার পরে ইউসুফ বুঝতে পারে যে ওখানে লোক চারজন না পাঁচজন লোক ছিল বিষয়টা বুঝে বলে এ নাকি জানতো যে চারজন লোক ছিল সবাইকে মেরে ফেলেছে ইউসুফ এটা জানতো সবাইকে মেরে ফেলেছে চারটা মুখোশালা লোক চারটা কাগজে চারটা আট করা ছিল চারটাকে মেরে ফেলেছে বাট এখন ইউসুফ দেখতে পাই খেয়াল করে ওখানে পাঁচজন ছিল তার মানে একজন এখনো বাইরে রয়েছে তো এটা বলার জন্য সে এনাকে কল করে বাট এনার ফোন তো সাইডে সাইলেন্ট হয়ে পড়েছিল কারণ এর আগে সাইলেন্ট ছিল না বলে ফোনটাই হারিয়েছে আর ওদিকে এনা মনে করে নিজেকে প্রায় ছেড়ে দিয়েছিল বাট শেষ মুহূর্তে এসে যেটা ঠিক করে নাই আর তখন এনা রিকির কোমরে একটা চিহ্ন দেখে ফেলে আর এই চিহ্নটা দেখে ভয় পেয়ে যায় আর এটা কিসের চিহ্ন বুঝতেই পারছো আর অন্য দিকে ইউসুফ বাসা থেকে বাইরে আসে আর তখন এনা শ্বশুর বলে আমার মনে হয় আমি ওই ড্রাইভারকে পেয়েছি কিন্তু এই মেকানিক বলেছে সেই গাড়িটাকে একজন পুলিশ অফিসার চালাচ্ছিল আমার তো সন্দেহ হয় ওই পুলিশ অফিসার হয়তো রিকি আমার ছেলেকে হয়তো ওর বন্ধুই মেরেছে তো এই কথা শুনে ইউসুফ পুরো shocked হয়ে যায় একদিকের একজন খুনি এখনো বাইরে রয়েছে অন্য দিকে আবার এনার শ্বশুর সন্দেহ করছে যে রিকি হয়তো ওকে মেরেছে আবার রিকির কাছে গিয়েছে হচ্ছে এনা ডিনার করতে তো পরে কি গাড়ির দিকে যায় আর এইদিকে আমরা দেখি এনা রিকিকে জিজ্ঞাসা করে তুমিও ওদের মধ্যে একজন তাই না তখন রিকি বলে দেখো তোমার স্বামী ওই টোল পোস্ট থেকে কল করে আমাকে সব বলে দিয়েছিল ডোনজার ব্যাপারে সব কিছুতে তো ওটা নিয়ে আরো তদন্ত করতে যাচ্ছিল তো তদন্ত বেশি হলে বুঝতেই পারছো তো এনা তখন জিজ্ঞাসা করে তার মানে আমার স্বামীকে তুমি মেরেছো রিকি তখন বলে এই কাজটা না করলে আমরা কেউ বাঁচতে পারতাম না বাট তুমি এই পর্যন্ত কিভাবে আসলে কিভাবে এই সব কিছু খুঁজে বের করলে আমাদের কিভাবে ম্যানেজ করলে এনা তখন বলে আমি চাচ্ছিলাম না যে আমার বাচ্চা এমন একটা সমাজে বড় হোক যেখানে তার বাবার খুনিরাই প্রকাশ্যে ঘুরছে রিকি তখন বলে এখনো তো কিছু পরিবর্তন হয়নি আমরা চাইলে কিন্তু এক অপরকে বাঁচাতে পারি তা না হলে তুমি লম্বা সময় ধরে জেলের ঘানি টানবে বাট তখন এনা করে কে তার ব্যাগ থেকে পিস্তল বের করে এবং রিকির দিকে ফায়ার করে বাট গুলি চলে না রিকি তখন বলে তুমি কি মনে করেছো আমি তোমাকে এখানে লোড করা পিস্তল নিয়ে ঢুকতে দেব তোমার পিস্তলের আগে সরিয়ে দিয়েছি আর তারপর সে একটা ঘুষি মারে আর বলে হ্যাঁ আমি মিস্টার থালিয়ের মেয়েকে মেরেছি আসলে সত্যি বলতে ওই চারজন আগে গিয়েছিল কে বলবা আমি সবার চেয়ে লেট করে গিয়েছিলাম ওরা সবাই মেয়েটাকে রেপ করার পরে ভয় পাচ্ছিল যে ওই এখন কি করা যায় মেয়েটি যদি বাইরে কথা বলে তাহলে কি হবে মেয়েটির বয়স সতেরো ছিল এরপর আমি মেয়েটিকে মেরে দেই আর এই ঘটনার ফলে যেটা হয় আমরা পাঁচজনই খুনি হয়ে যাই তো আমাদের এই কথা যাতে কোনোদিন বাইরে না যায় এই জন্য আমরা করি একটা শপথ করি এবং আমরা একে অপরের শৈলের উপর একটা করে মার্ক নেই সেম চিহ্ন সবার শৈলে দেই এবং আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এই খারাপ কাজগুলো কখনো বন্ধ করব না কারণ আমি যেহেতু একটা মেয়েকে খুন করেছি ওরা চারজন রেপ করেছে এরকম করে ঘূর্ণয়ন বা ভাবে আমরা সবাই খুনি হব সবাই রেপিস্ট হব যাতে আমরা কেউ কারোর সাথে বেমানি না করি সবাই খুন হিসেবে থাকি সবাই রেপিস্ট হিসেবে থাকি এবং সবাই একসাথে কাজ করি আর সবাই বেঁচে থাকি মানে চিন্তা করো প্ল্যান প্রোগ্রাম কি ভাই মানে বিষয়টা বুঝিয়ে বলি রিকির চার বন্ধু ধর্ষণ করেছে তারা ওরা চারজন হচ্ছে ধর্ষণের খুনি আর রিকি হয়েছে মার্ডারের খুনি কিন্তু রিকি একা কেন মার্ডারের খুনির দায়িত্ব নেবে রেগুলারলি আমরা আকাম করবো একসাথে আকাম করতে হবে আমি যে পাপ করছি তুই সে পাপ করবি আমরা সবাই রেগুলারলি একই পাপ করবো যাতে ধরা খেলে আমিও খাবো তোরাও খাবে কেউ কারোর সাথে বেমানি করতে পারবে না মানে তোমার যদি একটু দোষ কম থাকে তাহলে তো তুমি এক সময় বেমানি করতেই পারো তারপর ব্ল্যাকমেল করতেই পারো ওই সুযোগটার কোনো সুযোগ নেই আর এ কারণে ওরা পাঁচজনের একটা গ্যাং তৈরি করেছিল সবার শরীরে সেম চিহ্ন দিয়েছিল এবং মনে করে এইভাবে তারপর রেগুলারলি মেয়েদের রেপ করতো এবং মনে করো তারপরে কেটিকুটে মিলে ফেলতো তো জায়গা এর পর ইউসুব সেখানে পৌঁছে যায় রিকির বাড়িতে কলিং বেল বাজায় কিন্তু এই বাসায় ওই সময় কেউ ছিল না আর তপনের মনে পড়ে এনা বলেছিল যে ওরা মেয়েদেরকে কেবল কার স্টেশনে নিয়ে যায় ইউসিবি পর কেবল স্টেশনে যেতে থাকে আর এরপর মা দেখে রিকি করেছে যে এনাকে আগের যে লাশগুলোকে গ্লোকে পুরাতো যে বয়লারে সেটার মধ্যে বন্দী করে রাখে তো এনা তখন ভয়ে চিৎকার করছিল বাট পাশে তখন একটা লাশ গ্লো উঠে চুপ থাকো একদম শব্দ করবে না দানা হলো এখনই আগুন চালাবে ভান করো ভান করো অগ্নহর ভান করো বাট তখনই সেখানে রিকি চলে আসে এবং ওর উপর তেল ঢালতে শুরু করে বাট ওই মুহূর্তে ওখানে ইউসুফ পৌঁছে যায় এবং ইউসুফ সেখানে গিয়ে একটা রড উঠায় বাট রড উঠানোর সময় কিছুটা শব্দ হয়ে যায় আর এই কারণে রিকি আগুন না লাগিয়ে দেখতে যায় যে কি এসেছে আর তখন ওই লাশটা বলে তুমি এখন এখান থেকে তাড়াতাড়ি বের হও আর তখন এরা সেখান থেকে বের হয় এবং পরে থাকা একটা ধারালো নখালো হার উঠায় মানে মানুষের হার এবং বাইরে চলে আসে আবার এদিকে ততক্ষণে রিকিও ইউসুফ কে দেখে ফেলেছে এবং ওর উপর গুলি চালাতে শুরু করে এবং একটা গুলি ইউসুফের হাতেও লেগে যায় আর এরপর রিকি আসে হচ্ছে ওর কাছে এবং বলে তুমি তো কখনো কারো কাজে বাম হাত দিতে না হঠাৎ এত চেঞ্জ হলে কিভাবে আর তখনই সেখানে এনা চলে আসে এবং রিকির উপর হামলা করে মানে ওইসুফ কে বাঁচিয়ে নেয় আর এরপর এনা ওই ধারালো হার্ড দিয়ে রিকির উপর বারবার স্ট্যাপ করে থাকে এবং রিকিকে মেরেই ফেলে আর এরপর ঐসুপ এনাকে থামে শান্ত করে আর অন্যদিকে ওই মহিলা যে হোটেল ছিল তার বিশাল বড় একটা ডিল হয় সেটা হচ্ছে কয়েক মিলিয়ন তারা লোন পাচ্ছে তারা অনেক খুশি এবং অনেক আতসবাজি ফাটায় আর এরপর পুলিশ আসে রিকির বাসায় রিকির বাসা সার্চ করে এবং এই জায়গাতে তারা রিকির বিরুদ্ধে অনেক প্রমাণ পায় মানে অনেক ধারালো অস্ত্র টস্ত্র মার্ডারের ওয়েপন পায় আর এরপর দেখে সেই মিস ওয়ার্নার আই মিন গোয়েন্দা পুলিশ অফিসার সাথে দেখা করার জন্য যায় যে তোমাদের ঘরের লোকে তো এই সব মার্ডার গুলো করে মানে এমন ভাবে লাস্টে জিনিসটা উপস্থাপন করা হয়েছে যে রিকি সবগুলো মার্ডার করেছে পাদ্রিক মেরেছে মহিলাকে মেরেছে সব রিকি করেছে মানে গোয়েন্দা রিপোর্ট এটাই আসে তো গোয়েন্দা তখন বলে যে তোমরা যে এরকম একটা ঘৃণিত কাজ করবে আমরা কল্পনা করতে পারিনি অফিস বলে আমরাও কল্পনা করিনি যে একটা ঘৃণিত কাজ আমাদের কোনো একটা সাথী করবে বা এরকম একটা মানুষের সাথে আমরা চলতাম আর এছাড়াও পূর্বে যতগুলো মেয়ে মার্ডার হয়েছে সবগুলো রিপোর্ট তো চলে এসেছে ওই ভিডিওটা লিক হয়ে গিয়েছে তো যাই হোক এরপর মিসেস ওয়ার্নার বলে এই রিকির ব্যাপারে যে তদন্ত হচ্ছে সব আমার লাগবে তোমাদের হাতে আমি কেসটা ছাড়ছি না এই কেসটা সরকার কেন্দ্র ভাবে নিয়ন্ত্রণ করবে আমি সামনে দেখে নেবো আর অন্যদিকে আমরা দেখি এরা যখন তার নিজের বাসায় যাচ্ছিল তখন তার শ্বশুর জিজ্ঞাসা করে প্রথমে তোমার পায়ের সমস্যা এখন ইউসুফের হাতে সমস্যা এটা নিয়ে কি আমার চিন্তা করা উচিত এনা তখন বলে চিন্তা সব আপাতত শেষ এখন চিন্তা নেই তো যাই হোক পরে একসাথে ডিনার করে আর ইউসুফে পরিবারের সাহায্যের জন্য থেকে যায় এবং সুন্দর একটা হ্যাপি এন্ডিং হয়ে যায় এই সিরিজটি তো যাই হোক আমি যাই না তোমাদের কাছে সিরিজটা কেমন লেগেছে এই তে আমার একটা জিনিস কম লেগেছে সেটা হচ্ছে এনা অনেক বেশি সহজে শত্রুদের মেরে ফেলেছে ভিলেনদের মেরে ফেলেছে মানে এখানে ভিলেন আরো শক্তিশালী

তুমি কিন্তু কুপনটা পেয়ে যাচ্ছ আর মাত্র সাত থেকে দশ দিন রয়েছে ড্রয়ের আমি বিদায় নিচ্ছি